নমস্কার, আমি প্রফেসর ডক্টর জয়ন্ত কুমার বাসু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সাধারণভাবে আমি মিডিয়ার সামনে দু ধরনের প্রোগ্রাম করে থাকি, আপনারা জানেন। এক ধরনের হলো আমি একটি ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সিনিয়র প্রফেসর, ছাত্রছাত্রীদের জন্যে আমি কখনো কখনো অনলাইন কিছু লেকচার রিপোর্টে প্রোগ্রাম করে থাকি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিফারেন্ট সাবজেক্টের উপরে। আমার একটি চ্যানেল আছে এর উপরে, সেখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের কোর সাবজেক্টগুলোর উপরে অনলাইন লেকচারস রয়েছে, প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরিটিক্যাল। আমার ছাত্রছাত্রী যারা আমাকে ফলো করেন তারা এটা জানেন। এছাড়া আমি প্যাশনেটলি আরেকটি ডোমেনে আমার ভালো লাগে, সেটা নিয়ে চর্চা করা এবং পাশাপাশি প্র্যাকটিস করা, সেটা হলো অ্যাস্ট্রোলজি, জ্যোতিষশাস্ত্র। তো অনেকে আমাকে প্রশ্ন করেন, আমার পরিচিতরা, যে স্যার আপনি আধ্যাত্মিকতা নিয়ে, স্পিরিচুয়াল ব্যাপার স্যাপার নিয়ে খুব একটা বেশি বলেন না দেখেছি, এগুলো নিয়ে যদি একটু কিছু বলে থাকেন। তাদের একটা কথা আমি আমার পারসেপশান অনুযায়ী বলি, যে অ্যাস্ট্রোলজির সঙ্গে আধ্যাত্মিকতা, জ্যোতিষশাস্ত্রের সঙ্গে আধ্যাত্মিকতার ডাইরেক্টলি কোনো সম্বন্ধ নেই। জ্যোতিষশাস্ত্র, জ্যোতিষবিজ্ঞান অন্যান্য সাবজেক্টের মতন, অন্যান্য ডোমেনের মতন একটা আলাদা ডোমেন। একজন যদি জ্যোতিষী, সে ভালো করে জ্যোতিষশাস্ত্র শেখে এবং চর্চা করে, তার মানে এই নয় তাকে আধ্যাত্মিক চর্চাও করতে হবে, বা উল্টোটাও সত্য। হ্যাঁ, একজন যদি আধ্যাত্মিক চর্চা করেন বা অধ্যাত্ম পথে হাঁটেন, সাধন ভজন করেন, তাহলে অবশ্যই বিচার অনেক সূক্ষ্ম হয়। তাহলে যে কোনো ডোমেনেই সেই সূক্ষ্ম বিচার যদি অ্যাপ্লায়েড হয়, ফলিত হয়, তাহলে সেখান থেকে অনেক বেশি সে কন্ট্রিবিউট করতে পারে, অনেক বেশি শিখতে পারে। বিচারটা সূক্ষ্ম হলে অনেক জটিল তত্ত্ব, সূক্ষ্ম তত্ত্ব তার উপলব্ধিতে আসবে। তো এবার বলি যে আমি আধ্যাত্মিক বিষয়ে খুব একটা বেশি বলি না মিডিয়ার সামনে, কারণ আমার মনে হয় এটাকে মিডিয়ার সামনে বলার মতো কিছু নয়, বা সেই জায়গাতে বেশ কিছু লোককে শিক্ষা দেওয়া আধ্যাত্মিক পথে, সেই জায়গাতে আমি এখনো আসিনি। আমি ভাগ্যক্রমে যে সমস্ত সাধু, মহাত্মা, গুরু এবং আচার্যদের পেয়েছি, তারা প্রায় সকলেই খুবই গুপ্ত, তারা কখনোই মিডিয়ার সামনে খুব দরকার না, খুব আসেনি তারা। তারা তাদেরকে বলা যেতে পারে যে তারা গুপ্তই ছিলেন এবং তারা গুপ্ত থাকতেই ভালোবাসেন। আমি যেটুকু তাদের কাছ থেকে শিখেছি বা শিখছি, আধ্যাত্মিকতা আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত, আলাদাভাবে কিছু নয়। এখন কথা হচ্ছে, একজন সাধক বা সাধিকা আধ্যাত্মিক পথে কতটা উন্নতি করেছে তার একটা সহজ মাপকাঠি আছে। এটা আমার পার্সোনাল পারসেপশন থেকে, বিচার থেকে আমি বলছি। এটাই যে একেবারে ধ্রুব সত্য সেটা ভাবার কোনো কারণ নেই, সত্য হতে পারে, ভুলও হতে পারে। আমি যেটুকু আমার উপলব্ধিতে এসেছে এত বছর ধরে, যেটুকু পেয়েছি তাদের কৃপায়, সেই সমস্ত মহাত্মাদের কৃপায় বা পাচ্ছি, সেখান থেকে আমার বোধে যা এসছে সেটুকু বলছি। একজন সাধক বা সাধিকা আধ্যাত্মিক পথে কতটা উন্নতি করতে পেরেছে, এর একটা সহজ মাপকাঠি আছে।
সহজ উপায় আছে বোঝার, সেটা হলো দৈনন্দিন ব্যবহারিক জীবনে তাদের পরিবর্তন। দৈনন্দিন ব্যবহারিক জীবনে, ফ্যামিলি লাইফে অ্যান্ড সোশ্যাল লাইফে তাদের ব্যবহারিক পরিবর্তন, অর্থাৎ আগে যা ছিল তার কি আদৌ কোনো পরিবর্তন হয়েছে? যে পথেই সাধনা করা হোক না কেন, আমাদের মনের মধ্যে যে বিকারগুলো রয়েছে, যেটাকে আমরা এক কথায় রাগ এবং দ্বেষ বলে থাকি, রাগ বলতে সংস্কৃতে ক্রেভিং, কামনা বাসনা লালসা, এগুলোকে রাগ বলে, আর দ্বেষ বলতে অ্যাভার্সন, বিদ্বেষ, ঘেন্না ঘৃণা, এই সমস্তগুলো, ক্রোধ, এইগুলো থেকে কতটা আমরা ডিট্যাচ থাকতে পেরেছি বা পারছি, আগে যতটা ছিলাম অ্যাটাচড কতটা ডিট্যাচ থাকতে পারছি, নিজেকে শান্ত রাখতে পারছি, নিজেকে সমস্ত কর্তব্য এবং কাজকর্মের মধ্যে থেকেও এইগুলো থেকে নিজের মনকে কতটা ডিট্যাচ রাখতে পারছি, অর্থাৎ এগুলোর রিয়াকশন, মেন্টাল রিয়াকশন আমাদের কতটা আগের থেকে কমেছে, সেটাই হচ্ছে একটা দেখার বিষয়। অর্থাৎ ব্যবহারিক জীবনে যদি আধ্যাত্মিকতার কোনো প্রয়োগ না থাকে আমাদের, তাহলে বোঝা যাবে, একটু সন্দেহের অবকাশ থেকে যায়, আমরা কতটা অগ্রসর হতে পেরেছি আধ্যাত্মিক জীবনে। আমরা সারাদিন ধরে জপ সাধনা করছি, ধ্যান করছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম কারুর কোনো উক্তিতে বা কারুর কোনো উন্নতিতে বা কারুর কোনো অবনতিতে আমরা খুব বেশি রিয়্যাক্ট করে ফেললাম, যেটা দরকার নেই রিয়্যাক্ট করার। আমরা অ্যাটাচড হয়ে পড়লাম, অর্থাৎ আমরা আমাদের অ্যাভার্সনকে কন্ট্রোল করতে পারলাম না। আমাদের মন সাধনা করতে করতে অটোমেটিক্যালি মন কন্ট্রোল হয়ে যাওয়ার কথা, অটোমেটিক্যালি এগুলো থেকে ডিট্যাচড হয়ে যাওয়ার কথা। তো সেই সমস্ত সমালোচনাগুলো থেকে আমি রস খুঁজছি, আনন্দ খুঁজছি এবং আমি রিয়্যাক্ট করে ফেলছি, তাহলে সন্দেহের অবকাশ রয়েছে যে আমি কতটা আমার ব্যক্তিগত জীবনে আমার কনসাসনেস, চেতনার কতটা উন্নতি হয়েছে। আধ্যাত্মিকতা তো আমাদের চেতনাকে উন্নত করে, এটা এক নম্বর। দ্বিতীয় হচ্ছে, যে গুরু বা আচার্যের কাছ থেকে সাধন পথ শেখা হোক না কেন, একটি কথা আমার মনে হয়েছে তাই বলি, সাধনা শুধুমাত্র কয়েক মিনিট বা কয়েক ঘন্টা ধ্যানে বসে করলাম, বাকি যে সময়টা আমি আমার সাধারণ কাজকর্ম করব, গার্হস্থ্য জীবনে, সংসার জীবনে, যাই করুক না কেন, আমার কাজের জায়গাতে, আমার ওয়ার্কিং প্লেসে, তখন আমি কি করব, তখনও কি এই সাধনা কন্টিনিউ করা যায়, নাকি সেই সময়টা আমি কিছু করতে পারবো না, একমাত্র যখন আমি সাধনায় বসবো, ধ্যান জপ করব, ওই সময়টাই আমার সাধনা। তারও পদ্ধতি রয়েছে, অর্থাৎ 24 আওয়ার্স সাধনা চলতে থাকে ভিতরে ভিতরে, তার কি কোনো উপায় বা পথ সেই গুরু বা আচার্য আমাকে বলেছেন? আমি ভাগ্যক্রমে যে সমস্ত সাধনা পেয়েছি বা এখনও পাচ্ছি আমার গুরু বা গুরুস্থানীয় যারা আমাকে শিক্ষা দিচ্ছেন, অহেতুক কৃপা করছেন, তাদের কাছে শিখেছি, আমি চেষ্টা করি সবসময় যে 100% সাকসেস পাই তা নয়, চেষ্টা করি। তো এই সাধনা সবসময় কিন্তু চলতে থাকে, তবেই কিন্তু ব্লিসফুল থাকা যায়, তবেই চিরশান্ত বিতকাম বিতরাগ থাকা যায়, ভিতরে ভিতরে চলতে থাকে। হ্যাঁ, ডেফিনেটলি যখন নির্জনে বসে একা মেডিটেশন করা হয় বা সেই পদ্ধতি অনুসারে ধ্যান জপ করা হয়, ডেফিনেটলি তার একটা আলাদা অনুভূতি থাকে, উপলব্ধি থাকে। কিন্তু যে সময়টা আমি সাধারণ কাজকর্ম করব, সেই সময়ও কি আমি কিছু করতে পারি, তাহলে এগুলোও শিক্ষণীয়। সাধনা যখন আমি মানে আমার কাছে আসেনি বা শুরু করিনি বা বুঝিনি, প্র্যাকটিক্যালি কী করণীয় আমার পক্ষে, থিওরিটিক্যাল না, প্র্যাকটিক্যালি আমার কী করণীয়, তখন এগুলো সাধনা একটা বিশেষ কিছু ক্রিয়া বলে মনে হতো।
কিন্তু এখন যখন দৈনন্দিন জীবনে আমি এটা করে থাকি, তখন এগুলোকে সাধনা বা আলাদা কোনো ক্রিয়া বলে মনে হয় না। এগুলো আমার, আমি এটা উপলব্ধি করি বা করছি যে এগুলো জীবনের একটা পার্ট অফ লাইফ হয়ে গেছে, মানে আলাদাভাবে কিছু দেখার কিছু নেই। শ্বাস প্রশ্বাস যেমন একটা পার্ট অফ লাইফ, তেমনি এই সমস্ত ক্রিয়াগুলো একটা পার্ট অফ লাইফ হয়ে গেছে। আলাদাভাবে সাধনা বা সাধন ক্রিয়া বলে আলাদাভাবে কোনো বিশেষ বিশেষ ক্রিয়া যেটা আমি আগে দেখতাম প্রকৃত সাধনা শুরু করার আগে, সেটা সাধনা বলে মনে হয় না। তাই সাধনা বলতে একটু আমি হেজিটেট করি, কারণ এগুলো তো আগে কেন করিনি, এগুলোই তো করার কথা, এগুলো তো নর্মাল অ্যাক্টিভিটিস, এগুলো কেন করা হয় না। এবং 24 ঘন্টা চলতে থাকার কথা, অর্থাৎ 24 ঘন্টা কেন বলছি প্রশ্ন উঠতে পারে, যখন ঘুমোই। হ্যাঁ, যখন ঘুমোই তখনও আমাদের সাবকনসাস মাইন্ড কি কাজ করবে সেই কাজ অ্যাসাইন করে দেওয়া যেতে পারে, প্রকৃত গুরু সেই শিক্ষা দেয়। না হলে আমরা যখন ঘুমোই তখনও কিন্তু আমাদের মন কাজ করে, সাবকনসাস মাইন্ড কাজ করে, এবং সেই সমস্ত প্রে ইম্প্রেশনস, পাস্ট লাইফ এবং পাস্ট যে ইম্প্রেশনসগুলো বিকারের আকারে সেগুলো কিন্তু বেরোতে থাকে। হ্যাঁ, ইফালজেন্স হয় সেগুলোর, তো সেইগুলো তার জন্য মন কিন্তু অশান্ত থেকে যায় এই সময়। তো সেই সময়তেও সাবকনসাস মাইন্ড ওই সমস্ত, যদি বলা যায় নেগেটিভ, সেই নেগেটিভ চিন্তাভাবনাগুলো থেকে দূরে থেকে তাকে কোনো কাজ অ্যাসাইন করে দেওয়া যায়, সে সেই কাজ করতে থাকে, করতে পারে, এবং সেটা কিন্তু খুবই হেল্পফুল হয়ে থাকে। তাহলে 24 ঘন্টাই সাধনাতে নিজেকে যুক্ত রাখা যায় প্রকৃত গুরুর হাত ধরে, প্রকৃত গুরুর কাছে শিক্ষা নিলে পরে। তো এইগুলো আপনাদের জেনে নিতে হবে, যে বা যার কাছে যাবেন তাদের কাছে এইগুলো দেখে নেবেন যে এইগুলো শিখতে পারছেন কি না। আর তৃতীয় কথা বলবো একটা লাস্ট, যে যত সাধনাতে বা এই আধ্যাত্ম পথে এগোনো যায়, তখন যে সমস্যাগুলো এর আগে খুব ব্যক্তিগত সমস্যার বলে মনে হতো বা ব্যক্তিগত সমস্যা নিয়েই নিজেকে সবসময় ইনভলভ রাখা যেত, এই পথে হাঁটলে সেই সমস্যাগুলো আর ব্যক্তিগত থাকে না, তখন দৃষ্টিভঙ্গিটা একটু সার্বজনীন হয়ে যায়। অর্থাৎ এই সমস্যাগুলো সার্বজনীন সমস্যা হিসেবে দেখা দেয়, তখন কিন্তু সত্যিকারের সমস্যার মূলে ঢুকে আমরা এর সমাধান করতে পারি। অর্থাৎ দৃষ্টিভঙ্গিটা সার্বজনীন হয়ে যায় তখন, শুধু নিজের জন্যে নয়, দেশের জন্যে, দশের জন্যে, রাষ্ট্রের জন্যে চিন্তাভাবনা করা যায়, কিছু করতে পারা যাক না পারা যাক, কিন্তু ইচ্ছাটা থাকে এবং কিছুটা যদি করা যায়, খুবই সামান্য কিছু করতে পারলেও একটা আনন্দ পাওয়া যায়। সেই আনন্দটাই হলো হয়তো আসল উদ্দেশ্য এই আধ্যাত্মিক পথে হাঁটা। এইটুকুই বলবো, এর বেশি কিছু বলবো না। আবার বলছি, আমি আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে, আমার গুরু আচার্য যারা আমাকে শিক্ষা দিয়েছেন বা এখনও দিয়ে যাচ্ছেন, অহেতুক কৃপা করছেন, তাদের কাছ থেকে যেটুকু শিখেছি তার উপর ভিত্তি করে আমার উপলব্ধি আপনাদের সামনে পেশ করলাম। এর বেশি কিছু বলবো না। সবাই ভালো থাকবেন, সবাই আনন্দে থাকুন।